18 দিনে 8 বার বিমান বিভ্রাট প্রশ্নের মুখে স্পাইস জেটের পরিষেবা স্পাইস জেট কে শোকস করলো ডিজিসিএ তিন সপ্তাহের মধ্যে জবাব তলব 5ই জুলাই চীনগামী বিমানের রেডারে যান্ত্রিক ত্রুটি কখনো আবার বিমানে পাখির ধাক্কা কখনো মাঝ আকাশে কেবিনে ধোঁয়া গত কয়েকদিনে একাধিক স্পাইস জেটের বিমানে বিভ্রাট যাত্রী এবং বিমানকর্মীদের সুরক্ষায় আমরা দায়বদ্ধ এক মাস আগেই আমাদের সব বিমানের রক্ষণাবেক্ষণের অডিট হয়েছে অডিট রিপোর্টে সব বিমানই নিরাপদ ডিজিসি এর সব নিয়ম মেনে চলে স্পাইস জেট বিবৃতি দিয়ে জানালো স্পাইস জেট গত তিন মাসে একের পর এক ঘটনা মাঝ আকাশ থেকে ফেরত আসতে হচ্ছে স্পাইস জেটের একের পর এক উড়ানকে যাত্রী নিরাপত্তা নিয়ে উঠে গিয়েছে বড় সড় প্রশ্ন আর এই পরিস্থিতিতে এবার ডিজিসিএ সোকজের মুখে পড়ল স্পাইস জেট স্পষ্টভাবে প্রশ্ন উঠছে বিমানের অভ্যন্তরীণ নিরাপত্তার ক্ষেত্রে যে ব্যবস্থা গ্রহণ স্পাইস জেটের পক্ষ থেকে করা হচ্ছে তা যথেষ্ট নয় একই সঙ্গে জানিয়ে দেওয়া হচ্ছে 2021-এর অডিটেই স্পষ্টভাবে জানানো হয়েছিল স্পাইস জেটের তরফ থেকে যেভাবে কাজ করা হচ্ছে বিশেষত যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করার ক্ষেত্রে বিশেষত মেনটেনেন্সের ক্ষেত্রে বিশেষত যারা ভেন্ডার তাদেরকে পেমেন্টের ক্ষেত্রে স্পাইস জেট উপযুক্ত পদক্ষেপ করতে পারছে না বা সময় উপযোগী পদক্ষেপ করতে তারা ব্যর্থ আর এই পরিস্থিতিতে দাঁড়িয়েই এবার ডিজিসিএর প্রশ্নের জবাব সুনির্দিষ্ট সময়ের মধ্যে দিতে হবে আপাতভাবে স্পাইস জেটের সাফাই যে স্ট্যান্ডার্ড প্রোটোকল মেনেই তারা কাজ করছে जिस तरह की हादसों की बात हो रही है वो छोटे छोटे हादसे हैं वो रोज प्रतिदिन एयरलाइंस में होते हैं 15 वर्ष से स्पाइस जेट बिल्कुल एक सेफ एयरलाइन चला रहा है और आगे भी चलाता जाएगा 100% सेफ एयरलाइन है स्पाइस जेट आज भी सारी एयरलाइंस में से सबसे कम में से इंसिडेंट्स स्पाइस जेट में हो रहे होंगे और जहाँ तक शो कॉज का सवाल है जब आप मीडिया में बहुत हाईलाइट होते हैं हादसे तो डीजीसीए का ये कर्तव्य है कि वो हमसे सवाल पूछे और हमारा कर्तव्य है कि हम उन सवालों का जवाब दें বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি 24 ঘন্টা